নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, সময়ের সাথে কিছু সম্পর্কের নাম বদলে যায়, চেনা মানুষগুলো অচেনা হয়ে যায়, তবুও কাটানো মুহূর্তগুলো মনের কোণে কোনো না কোনোভাবে ঠিকই রয়ে যায়। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়, আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে, উকিল নয়। যে বুঝতে পারে না তাকে হয়তো বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বুঝার ভান করে তাকে বোঝানো যায় না। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন নেই, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত। এখন আর হারানোর ভয় করি না, কারণ পৃথিবীতে যার কিছু নেই তার কোনো কিছু হারানোর ভয়ও নেই। মানুষ আজ বড়ই অভিনয়ের দাস হয়ে পড়েছে, নকলের আর অমানুষের ভিড়ে প্রকৃত মানুষ লুকিয়ে পড়েছে, প্রকৃত মানুষ প্রচারের আলোকে আর আসে না। মানুষ থেকে পালিয়ে বাঁচা যায়, কিন্তু স্মৃতি থেকে নয়। মানুষ স্মৃতি নিরুদ্দেশ করার উদ্দেশ্যে মরে রোজ, আর শহরে আমি নিখোঁজ, আমার শহরে সে বাঁচে রোজ। ঠকার আনন্দ অপরিসীম, এই জন্য যে ভালো মানুষের আড়ালে যে খারাপ মানুষটা লুকিয়েছিল সেই মানুষটাকে চেনা হলো, দ্বিতীয়বার তাকে আর বিশ্বাস করতে হবে না। আর যারা ঠকায় তারা তো মানুষ না, তারা তো বিশ্বাসঘাতক ও স্বার্থবাদী, তাদেরকে মানুষ বললে মানুষ শব্দ কলঙ্কিত হবে। জীবনটা যদি গল্পের মতোই সুন্দর হতো কতই না ভালো লাগতো, অথচ বাস্তব কতটা ভিন্ন, কতটা ভালোবাসাহীন, নিষ্ঠুর। গল্প মানুষ বানায় না, কিন্তু মানুষ কল্পনা শক্তি দিয়ে সুখী গল্প বানিয়ে দেয়। তিক্ত হলেও সত্য যে জীবনে চরম পর্যায়ে এসে মানুষ কোনো না কোনো কারণে নিজেকে বদলে ফেলে, ইচ্ছে করে হোক কিংবা অনিচ্ছাকৃত মানুষ বদলে যায়। কেউ কষ্ট পেয়ে আর কেউ সুখে আত্মহারা হয়ে। ভালো থাকুক সুখে আত্মহারা হয়ে কষ্টে জর্জরিত করে দেওয়া মানুষগুলো। নিজের সমালোচনা সহ্য করতে পারাটা বড় মাপের একটি যোগ্যতা। সম্মানিত হতে চাও, নিজের সমালোচনা সহ্য করে যাও। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কাঁচ যেমন জোড়া লাগালেও দাগ থেকে যায় মনটাও, ঠিক তেমনি ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। আপনি সেই লড়াই কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। জীবনে কিছু কিছু মুহূর্ত আসে নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে, দেখবেন একদিন সে মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত হয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে, সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বুঝে। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে,
আজ এ পর্যন্তই। ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণের জন্য শুনতে থাকুন নীল পৃথিবী। ধন্যবাদ।